Assalamualaikum. Welcome back to my Khijur family. And আজকে আরেকটা ছোট আপডেট, কালকে তো কমপ্লিট করতে পারেনি এবং আজকে ওয়েদার আবার টেম্পারেচার এত ডাউন, ঠান্ডা, বাট তারপরেও একটু হালকা জ্যাকেট ট্যাকেট পরে বাইরে আসতে হলো, যেহেতু মাটিটা বসে যাওয়ার আগেই আমার কিছু কাজ করতে হবে। তো আমি এই যে কেবল গার্ডেন যে সয়ালগুলো আছে সেগুলো দিয়েছি, আর এই যে এইভাবে এখন আমি একটু ছড়াই দিব। এটা হচ্ছে আই থিঙ্ক ব্লুবেরির গাছ, না ব্লুবেরি না, রাজবেরি, রাজবেরির গাছটা কত সুন্দর হয়েছে দুইটাই। এটা আমার গত বছর তার এক বছর লাগিয়েছি। অ্যান্ড এটা হচ্ছে ব্লুবেরি, ব্লুবেরি গাছগুলো বাড়তেইছে না। আচ্ছা, তো এইভাবে এখন আমার এই যে পুরো এরিয়াটাকে আমার মাটিগুলো ছড়িয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ ডান, এই যে একটু কেটে কুটে আর কি ছড়া দিতে হয়েছে। এই জায়গাটা কুপাইতে পারিনি কারণ এটা গত বছর যে রসুন, এই যে রসুনের গাছ এখন, আর এখানে তো ওই যে কম্পোস্ট করেছে সেটা দিয়ে এসেছি, আর বাকিগুলো এখানে। হ্যাঁ, উপরে জায়গাটা তো একটু মাটি কমে গিয়েছিল, ওখানেও দিলাম। এখানে লাগাবো কচু শাক, কচু শাক। তো যেহেতু সার দেওয়া হয়ে গেল, এখন আমি এখানে কিছু শাক ইয়ে করব, যেমন পালং শাকের কিছু বীজ আছে আমার, লাল শাক। অ্যান্ড এটা হচ্ছে আমাদের উত্তরাঞ্চলের এই শাকটা অনেকেই ট্রে নাপা শাক বলে। অ্যান্ড এখানে কিছু বীজ আছে এখন বুঝতেছি না, আর কিছু হচ্ছে রেডিশ, এটা তো আমি ভাগ ভাগ করে একটু ছিটাই দিব। বিসমিল্লাহ। এই অবশ্য বাবাকে খুব মিস করতেছি, কারণ গতবার বাবা যখন সামারে আমার এখানে ছিল তখন বাবা গার্ডেনিং হেল্প করেছে, বাট এবার বাবা দেশে আছে তো আমাকে একাই করতে হচ্ছে। এখানে নাপা শাক, কর্নার দিব পালং শাক, আর এখানে দেব লাল শাক। যাক, এই হলো আজকের আপডেট আমার। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন আরো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।